নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু পাচি ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুর মন্ত্র জাগাচ্ছ তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুন্দুবি নিনাদে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নিকৃত চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যর বর্বর লোক নগ্ন করল আপন নিরজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পদে কঙ্কিল হলো ধুলির তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভস্ষ কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝাবাতে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস পলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার।